রোহিঙ্গাদের দায়িত্ব কেন বাংলাদেশকে নিতে হবে? নিতে হবে এই অঞ্চলের বাকি দেশগুলোকেও। সমুদ্রে বাসমান 500 রোহিঙ্গাদের বাংলাদেশ ঢুকতে দেওয়ার অনুরোধ জানিয়ে জাতিসংঘের দেওয়া চিঠি জবাব এমনভাবে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ভিন্ন এক ফোন কলের জবাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন দরকার হলে রয়্যাল নেভি শিপে তুলে দিয়ে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করুন। নিজ দেশে মিলছে না ঠাই, তাই করোনার এই মহামারীর সময় তো সমুদ্রে বাসছে 500 রোহিঙ্গা, যাদের বাংলাদেশে ঢুকতে দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ, যদিও তা বাংলাদেশের সীমানার মধ্যে নেই। গত 25 এপ্রিল জাতিসংঘের মানবাধিকারের বিষয়ে হাইকমিশনের বিষয়টি মিশেল বাসেলের সই করা এক চিঠিতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় মিললে রক্ষা পেতে পারে বেঁচে থাকা 500 রোহিঙ্গার জীবন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর কত রোহিঙ্গাদের দায়িত্ব বাংলাদেশ একা নিতে হবে, বাংলাদেশে আর কত মানবিকতা দেখাবে। তারা আমাদের মেরিটাইম টেরিটরিতে নাই, তারা তার থেকে অনেক দূরে। আর আমাদের একটি ইউএনএর ল অফ দ্য সির আইন আছে যে এই ধরনের হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার যদি বিপসিতে হয় তাহলে কোস্টাল রিজনে যতগুলো দেশ সেই দেশগুলো দে হ্যাভ এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। আমি ব্রিটিশ মন্ত্রীকে বলেছি যে আপনাদের বহু নেভাল রয়্যাল নেভাল শিপ আছে এই সাগরে, আমাদের থেকে আরো তাড়াতাড়ি আপনারা গিয়ে এগুলোর উদ্ধার করতে পারেন। বিশ্লেষকরা বলছেন, এমন সংকটে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সবাইকে কাজ করতে হবে, যেমনটা সম্ভব হয়েছিল 2015 সালে। রোহিঙ্গাদের যেন মানব পাচারের শিকার না হয় সেদিকেও নজর রাখার আহ্বান বিশ্লেষকদের। রাজীব বণিক, কুমিল্লা নিউজ 1।